আরেকটু যদি চেষ্টা করতো তাহলে প্রিন্সিপাল সাহেব আপনাদের বলে গেলাম আপনারটা ছোট্ট সিদ্দিকের জামার এই মাঠটা ভরাট করা দরকার, যারে খুশি তারে, যারে খুশি তারে অ্যাড্রেস করে, যদি মনে হয় মন্ত্রীর অ্যাড্রেস করে দিবেন দিয়েন, যদি মনে হয় যে কাদের সিদ্দিকে এই সময় লাগল কাদের সিদ্দিকের অ্যাড্রেস করে দেই দিয়েন। আপনি একটা কাগজ দিয়ে জামার মাঠে এতখানি জায়গা ভরাট করার দরকার, ইলেকশনের পরে না ইলেকশনের আগেই ভরাট হয়ে যাবে ইনশাআল্লাহ। এক সময় তো আমি যাও বলতাম রাত্রে বললে সকালে হয়ে যেত, এখন তো কেউ ওটাও পালি না, এখন আমরা হাত পা ঝাড়া ঝরা মানুষ, আমি চেষ্টা করবো এটা যাতে হয়ে যায়, এটা যাতে ভরাট হয়ে। আমার খুব ভালো লাগছে এই কলেজটা দেখে, শিক্ষায় জাতির মেরুদণ্ড, পাঁচটা সত্যিকার শিক্ষিত উপযুক্ত মানুষ বানাতে পারলে 5,000 লোকের কাজ হবে, তাই শিক্ষাকে গুরুত্ব দেওয়া দরকার, মর্যাদা দেওয়া দরকার। আগে শিক্ষা ছিল সস্তা, একদম আমি কিন্তু 4 টাকার বেশি বেতন দিয়ে পড়ি নাই, আমি মাসে 1 মাস প্রাইভেট পড়ছি, সেটা বেতন ছিল 4 টাকা। আমার মেয়ে ছোটটা প্রাইভেট পড়ে, ওর বোধহয় 2টা প্রাইভেটে 24,000, স্কুলের বেতন 10,500, আমার স্কুলের বেতন ছিল 4 টাকা, পুরুলিয়া কলেজে যখন পড়তাম তখন ছিল 8 টাকা, কিন্তু আমার মেয়ের বেতন হলো 10,500 টাকা। কিন্তু কি করা যাবে, আগে চিকিৎসাও ছিল প্রশস্ত, অবৈধ নেই শিক্ষা, চিকিৎসায় কোনো খরচ নাই, এখন সবথেকে বেশি করে চলে চিকিৎসা, গেলেই পয়সা, আবার সঙ্গে গেছেন তো এখানে কোন খানের থেকে কী জানি কিছু এক্সরে করবো, কোনখানে রক্ত পরীক্ষা করবো, কোনখানে কী করবো, এইগুলা নিতে কমিশন খায়, এগুলো আর কইেন না, এগুলো আমরা ফিরাইতে চাইছিলাম, শিক্ষা আমরা করতে চাইছিলাম, একেবারে অবৈধ কোনো খরচ ছাড়া সরকার চেষ্টা করছে। আমার আর যাই হোক, বড় বড় দালান যখন দেখি আমার কিন্তু খুব ভালো লাগে, প্রাইমারি স্কুলে এক ধরনের একটা দালান করছে খুবই ভালো, হাই স্কুলে এক ধরনের একটা দালান হয়েছে কল্পনার বাইরে, কলেজের দালান আগে কিন্তু একটা টিনের ঘরে পাওয়া, মুক্তিযুদ্ধের সময় সখীপুরের পাইলট স্কুলে ছিল ভাঙ্গা টিনের ঘর, এখন কি সুন্দর সুন্দর দালান কল্পনা করা, এইরকম সুন্দর সুন্দর শিক্ষা হইলে, দালান হয়েছে শিক্ষক ভালো হয় নাই, শিক্ষা দেওয়ার ভালো লোক নাই, সেই জন্য বলি ভালো শিক্ষক হন, শিক্ষকেরা কবে পাশ করছেন আর বইয়ের পাতা খুলবেন না আপনি কিন্তু পড়াতে পারবেন না, ছাত্র ছাত্রীর চাইতে শিক্ষক মহাশয় আপনাকে বেশি পড়তে হবে, কারণ আপনি অন্যকে জ্ঞান দিবেন, তাহলে নিজের জ্ঞানটা টনটনা বানিয়ে তারপরে দেবেন। আমি রিপানকে ধন্যবাদ দিই, ও বিয়া করার আগের থেকে আমার দলের সঙ্গে আছে, আমার দলে এসা আমি বারবার মজুমারের কথা কত চেষ্টা করতেছি, মজুমার মাসটা মনেই করতে পারি না, ও আমি করে একবার এসা ওর বাড়ি তুলছিলাম, দুই রাত্রি ছিলাম অনেক দিন, মনে করতেছি বয়স হয়ে যায় মনেও থাকে কোথায় যায় এটা, আর কয়দিন করে যখন আরো মনে করতে পারবো না তখন তো কাজ করা যাবে না, আপনারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হাঁটতে হাঁটতে চলতে চলতে কথা বলতে বলতে আমাকে নিয়ে যায়, বিস্তার মধ্যে ভালাইয়া 2-4 মাস বিস্তার ভালাইয়া রাখে যেন আমার নাম দেয়, আমাদের পরিবারে কিন্তু তেমন কোনো মানুষ বিস্তার মধ্যে পয়সা থাকলে মারা যায় নাই, আমার মা ছিলেন 5-6 দিন হবে, আমার বাবা একদিনও বিস্তার করে মরে নাই, চলাফেরা করিয়া যেদিন মারা গেছে একদিন, তাছাড়া একদিনই বিস্তার মারা গেছে, 5 ঘন্টা 6-7 ঘন্টা, দোয়া করেন আমার যেন তেমনি মৃত্যু হয় যে চলতে চলতে বলতে বলতে আল্লাহ যেন নিয়ে যায় গিয়া,
আল্লাহ যদি মাফ করতে পারে পরে জানো লেখাপড়া জানি না বিদ্যা নাই বুদ্ধি নাই শুধু মানুষকে ভালোবাসতে শিখেছিলাম দেশকে ভালোবাসতে শিখেছিলাম মাকে ভালোবাসতে শিখেছিলাম বাপকে ভালোবাসতে শিখেছিলাম ভালোবাসা ছাড়া আমার মধ্যে আর কিচ্ছুই নাই কিচ্ছুই নাই সেই জন্য এখানে যারা গামছার কর্মী তাদের বলবো নিজে নেতা না হয়ে অন্যকে নেতা মানেও মানুষের সেবা করো মানুষকে সম্মান করো নিজের সম্মানের জন্য পেখম ধৈরা তাই তো না আল্লাহ তোমাদের সবাইকে সাহায্য করুন আল্লাহ তোমাদের ছাড়া তলে রাখুন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করলাম খোদা হাফেজ।